হরের ভরে দেখলে হেতা আইসক্রিম খাবে ইল্লা পাগলে যে কই রামগঞ্জ মার্কেট। আসসালামু আলাইকুম ভাবি, আপনাকে না লাইক স্মার্ট দেখাচ্ছে, একটু দধিটা খাইয়ে যান না, মানে দধি খাবাইতে হইলে মনে হয় হেতে একার হিমালয় জয় করে গেলেছে, নিজের বোগারে একার বিস্কুট হতে খাওয়ানো ঠিক কি না? নিজের বউ যদি করো মাই লাভার কাম হেয়ার এদিকে আসো বান্দি, এই সব একটু বেশি কথা বস, ইংরেজি কম দিল শিখছ? এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মা ফিলে নাই রে, কত সুন্দর করি আদর আপ্যায়ন করে রামগঞ্জ মহিলারা মার্কেটে কাপড় দোয়ানো গেলে। সালাম আলাইকুম ভাবি, গরিবের দোকানে হাতির পাড়া, যদি একটু বসতেন রে কত ভালো হতো। তো এই এটাও একটা অশ্লীলতা, কেয়ামতের আগে আগে এই অশ্লীলতা চতুর্দিকে শুরু হয়ে যাব। নিজের বরে মহব্বত করবেন, খুব সুন্দর করে বলাইবেন, ডার্লিং কাম হিয়ার আই লাভ ইউ। নিজের বোকারে কোনোদিন আই লাভ ইউ কইলো হ্যাঁ ওই নুই আই লাভ ইউ কইলে মনে হয় যেন হেতে ব্যস্ত গেছে গা, খবরদার। তো এরপরে প্রিয় বন্ধুরা, কেয়ামতের আগে আগে লাতা কোমো সাত হাত তাইয়া ধরা সোল মোজাওয়ারাতে, কেয়ামতের আগে আগে প্রতিবেশী প্রতিবেশীর ক্ষতি করবে, ক্ষতি বাড়ি যাবে গো। আমনের বলরার ক্ষতি আফসারি করতো না, আমনের ক্ষতি আমার বাইর লোকে করবো। আপনি জায়গা একখান 50 লাখ টাকা মুলাইছেন ভিডিও গা আল্লাহ রহমতে, আপনার বাড়ির লোকে 60 লাখ মুলাই আপনার এটা দাম বাড়া দিব ঠিক কিনা? আপনার বাড়ির লোকে পুলিশ ফোন দিব, স্যার আইসি লাল জামা লাল জামা আইসি আইসি আইয়ে বস, আপনার 40 খান মামলা বিত্তে তারে ঢুকে দিয়েছেন, তার লাইফটা মার্ডার করে দিয়েছেন, কি জবাব আরশা আজিমে রবের কাছে আপনি দিবেন? আয় হায় কি জবাবটা দিবেন আপনি আরেকজনের ভাই? আলেমের ক্ষতি কোনো পাবলিকে করে না, আলেমের ক্ষতি আলেমে করে, আলেমে আলেমের বিরুদ্ধে মামলা দেয়, আলেমে আলেমের বিরুদ্ধে গীবত শেখায়ত করে ঠিক কি না? এ পর্যন্ত শুনছেন নি আলেমের পাবলিকে হেদাইতে, পাবলিকের হেদাইতে না, আলেমের আলেমে হেদাইব, আলেম তার প্রতিবেশী, নাউজুবিল্লাহি মিন জালেক। এটা কেয়ামতের আলামত, কিসের আলামত? কিসের আলামত? আল্লাহ আপনি আমাদেরকে সর্বাঙ্গীন নোকসানিয়ত থেকে ক্ষতি থেকে আপনি আমাদেরকে বাঁচান। টিচার্স রুমটা খেয়াল করিয়েন, যেন চাকরি করেন শিক্ষক রুম, যেন এটা গিবত সেন্টার, প্রত্যেক দিন যেন গিবত ফাঁকানি হয়, এতের বিরুদ্ধে হাতে হাতের বিরুদ্ধে হাতে, এমিয়া ঘন্টা করেন এমিয়া করছে, প্রিন্সিপাল এটা করছে হিডা করছে, হেডমাস্টার এটা করছে এটা করছে, টিচার্স রুমটা মনে যেন গিবতের ট্রেনিং সেন্টারে গেছে, বুঝলেনি? টিচারে টিচারের ক্ষতি করে, শ্রমিকের শ্রমিকের ক্ষতি করে, স্বর্ণকার স্বর্ণকারের ক্ষতি করে, তারপরে মেতর মেতরের ক্ষতি করে। এইভাবে নবীজি বলছে এই যে একে অপরের ক্ষতি করা, এটা কেয়ামতের আলামত ঠিক নেই? কারো ক্ষতি করবেন নি? আপনারা 18 কোটি মানুষ বাংলাদেশে, প্রতিজনে যদি একটা ভালো কাজ করেন প্রতিদিন, তাহলে আমাদের জাতীয় গ্রিডে একটা ভালো কাজ জমা হইলে 18 কোটি ভালো কাজ জমা হয়। প্রতিদিন একটা ভালো কাজ করেন না ভাই, ভাইও একটা ভালো কাজ করেন, একটা ভালো কাজের বরকতে পৃথিবীটা আলোকিত হবে তো ভাই। আমরা প্রত্যেকে খারাপ কাজের প্রতিযোগিতা করতেছি, আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খাইরাত, ভালো কাজের প্রতিযোগিতা করো। আর আঙ্গ সমাজে জিজ্ঞা বালা করে হেতরে ব্যাকে গুতে লই হরে, তোরে কত্তি কইছে কে তুমি নিয়ে গেল আমার দানশীল বেড়া এ বেড়া ঠিক কি না? এটা কিসের আলামত? আর জোরে। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা মজার কথা কইছে, কিয়ামতের আগে আগে নতুন নতুন বাহনে মানুষে চড়িব। আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হুজুরের শালা হাদিস বর্ণনা করতেছে, হুজুরের শালা হায় হায় কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায়াকুনু ফি আখির উম্মতি রিজালুন ইয়ারকাবুন আলা সুরুজিন কাজবাহির রিহাল, বিভিন্ন রকমের বাহনে কিয়ামতের আগে আগে আখির জামানা মানুষ চড়বে। তারপরে ইয়ানজিলুন আলা ওয়াবিল মাসাজিদে, এক গাইত করি মসজিদের গেটে চলি আইব, মসজিদে সাডানো গাড়ি চালাই চলি আইব। যখন নতুন নতুন বাহন আবিষ্কার হইব তখন কি হইব? নিসা ওহুম কাসিয়াতুন আরিয়াতুন লাইয়া জিদনারি হা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, তারপরে লাইয়া জিদনারি হা। সেই সময় মহিলাগুলা উলঙ্গিনী হবে, জামা কাপড় বোরকা, তারপর 10 গজ দিব কাছি লাইব, কিন্তু শরীর দেখা যাইব ঠিক কি না? পুরো শরীর বোঝা যায়, বোরকা পড়ছে, বোরকার ভিতরে যে সালোয়ার কামিজ পড়ছে এটাও দেয়া যায়,
অনেকে তারপরে অনেক কিছু বোঝা যায় উচ্চ নিচু শরীরে মাগগুলা স্মার্ট অঙ্গগুলা আকর্ষণীয় অঙ্গগুলা দেখা যায় এরকম বোরকা পরে না সেটি আমাদের রামগঞ্জ নাই রে আছে নাই রে আছে কয় আছে বলি আছে নি আছে এ সেটি করে কইয়া দিও এটা কিয়ামতের আলামত ওয়ালা والخيل والبغال والخيل والبغال والحمير لتركبوها زينة তারপরে ঘোড়া গাদা খসর এগুলাতে তোমরা শুনবে জীবনের সৌন্দর্য দঞ্জন্য তারপর ওয়াইয়াকলুকুমালা তাইলামুন আর নিত্য নতুন গাড়ি ঘোড়া বানাই দিব আল্লাহ তোমরা কিন্তু তা জানো না রিকশা হিসি দি মোটর লাগাই উম্মা এতে কত সুন্দর চলে যেন ফালকি যেতে আছে অটো টমটম বিমান রেলগাড়ি কত রকম না যানবাহন নবীজি কয় এগুলা কিয়ামতের আলামত আরো কত রকমের বাহন জানি ইয়া আল্লাহ জানে দেশাই ইউটিউবের ভিত্তিতে কত রকম না বাহন ওরে আবিষ্কার হয়ে গেছে এগুলা কিয়ামতের আলামত এই অত্যাধুনিক বাহনগুলো আইব অটোর মধ্যে ওগ্গা ঠ্যাং ওগ্গা লাগাই ঠ্যাঙ্গে বই বই ইয়ান দিয়েছে তিনজন সামনে সিটে দুইজন এমনি এমনি ইয়ান দিয়ে কায়ে সাক্কা খাদে হেবুটি যাই কয়ে এমনি হেবুটা যাই কয়ে এমনি ওরে কথা কয় একসাথে বইয়ে মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন ওর কথা কয় না আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন এ বাবি রে এভাবে মিলেমিশে বইয়ে না বাবি সাহেবের কইবেন তুমি স্পেশাল গাড়িতে বইও অটো হুরা রিজার্ভ লই যাইবা আর এত যাইতো গিললে এত বাজার জানো কি দরকারটা একদিন যে সব বাজার করি যাইব কেন ঠিক নিও আহার কার বললগে কার আডু মিলি গেছে আমগা জামগাস বাস জার যেন মিলিমিশে আছে ওরা আত্মীয় হেন রাওয়াহু বন্দে আলিমিয়া কিরে কথা কস সাকা খবরদার তোর বরে ডাকা হাঁটাইলে টু সিটে হাঁটাইস বেলে ডার্লিং তুমি দুই সিট দখল করিবা পয়সা দিয়ে ভালো করে তাহলে কম কম যাইব মা বোন যত ঘরের ভিতরে থাকতে পারে তত বেশি রহমত বরকত এরা হলো আলমারা তো আওরাতুন মহিলারা হচ্ছে গোপনীয় জিনিস ফাইজা খারাজাতিল মারাত ইস্তাশরাফা শাইতান মহিলা যদি ঘর তো বার হয় এবিসে একটু তারপরে একটু উকি ঝুকি দিকে ম্যাডাম আসছেন হাই থ্যাংক ইউ কেড়ে যায় লাল শাড়ি কেন পৈরা কন্যা কোন বা দেশে যায় স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মোহনের মতন রে বিভিন্ন রকমের গান গাইব পুরুষেরা ঠিক কিনা নাজবিল্লা কইতেন না দেওরা মরলে হব পাগল হব দেশাত তোরি রে দেওরা মরলে হব পাগল